আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে পটল ভাজা দেখাবো। এখানে পটল নিয়ে পটলগুলো ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। পটলে এভাবে খোসা ফেলে দুই মাথা পরিষ্কার করে খোসা ফেলে এভাবে আমি কেটে নেব। দুই টুকরা করে পেঁয়াজটা কেটে নেব এবং কাঁচামরিচটা কেটে নেব। এভাবে পটলগুলো আমি কেটে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ বেরেস্তা করার জন্য এখানে দিয়ে দিই পেঁয়াজ এবং কাঁচামরিচটা কেটে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, কাশ্মীর লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু আধা চামচ করে নিয়েছি, জিরার গুঁড়া দিয়ে দিব, লবণ। এখন হাতে আমি সব পটল এবং পটলগুলো মশলার সাথে মেখে নিব। পটলগুলো এভাবে আমি মশলা মেখে নিয়েছি। আমি অলিভ অয়েল তেলে আমি এই পটলটা ভেজে নিব। এখানে ফ্রাই প্যানে আমি অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। এখন এখানে পটলগুলো দিয়ে পটলগুলো ভেজে নিব, দুই পাশ বাদামি করে পটলগুলো ভেজে নিব। পটল সব দিয়ে দিয়েছি। এখন আমি এটা এক পাশ বাদামি করে ভাজা হয়ে গেলে পর অল্প পাশ উল্টে দিব। দুই পাশ এরকম বাদামি করে আমি পটলটা ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে উঠিয়ে নেব। পটলগুলো ভেজে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখানে ওই ফ্রাই প্যানে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। এখন পটলের যে মশলা মাখানো প্লেটে আমি পটলগুলোকে মাখিয়ে নিয়েছিলাম, পেঁয়াজগুলো একটু মশলার মধ্যে মাখিয়ে নিয়েছিলাম। এখন পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে পটলের উপর দিয়ে দিব। হালকা বাদামি করে পেঁয়াজটা পটলের উপর দিয়ে দিব। হয়ে গেছে আমার পটল ভাজা রেসিপি। আমি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, নিচে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার পেঁয়াজ পটল ভাজা রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। এই পটল ভাজাটা গরম ভাতের সাথে খুবই টেস্টি এবং খুবই মজাদার একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।